সুন্নি ঘরানার দুইজন আজাহারি, একজন আব্দুল মুস্তাফা রহিম আজাহারি আর একজন সৈয়দ মোহাম্মদ হাসান আজাহারি, তিনেরা দুইজন এক তথাকথিত স্কলার দাওয়াতে গিয়েছেন, নাউজুবিল্লাহ বলে তাদের বোনকে তালাক হয়ে গেছে, এবং ওনারা বলেছেন যে আমরা মাঠে ময়দানে আর ওয়াজ করব না। আমি তাদেরকে অনুরোধ জানাবো আল্লাহর ওয়াস্তে, মাঠে ময়দান থেকে আপনারা যাবেন না, মাঠে ময়দানে থাকেন, আগের মতো আপনারা বয়ান করবেন। মাঠ থেকে চলে গেলে ওই মাঠ দখল করবে বাতেলরা, ঠিক কিনা বলেন? সুতরাং মাঠের মধ্যে থাকবেন, আপনারা বয়ান করবেন, দিল খুশ বয়ান করবেন, রসুলের পাকের মোহাম্মদের বয়ান করবেন, আল্লাহর বৈবিধির বয়ান করবেন, নামাজের বয়ান করবেন, হকের বয়ান করবেন, সত্য মিথ্যার বয়ান করবেন, হক হালালের বয়ান করবেন। এই বয়ানগুলোর মাধ্যমে যুব সমাজ উপকৃত হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। বেয়াদবি এক জিনিস, মস্কারি আরেক জিনিস। রসুলের সামনে বেয়াদবি করা যাবে না, মস্কারি করা যাবে না, আমাদের সাথে করা যাবে। মস্কারি বেয়াদবি না করলেও মস্কারি করা যাবে, কিন্তু রসুলের সামনে মস্কারি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ওলিদ ইবনে মুগীরা। কি নাম? ওলিদ ইবনে মুগীরা। ওলিদ ইবনে মুগীরাকে, মুগীরা আমার নবীকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন পাগল, নাউজুবিল্লাহ বলে। কি বলেছেন? রসুলের পাকে পাগল বলেছেন। রসুলের পাকে পাগল বলার কারণে রসুলের পাকের অন্তরে কষ্ট পাই নাই, কথা বলেন না, কিন্তু রসুলের পাক বদদোয়া করে নাই। আমার ভাই বলছে উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, কিন্তু আমার আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ, ওই কমবক্ত বিয়াদব এতদিন কুরাইশ বংশের নেতা ছিল, সমাজের লিডার ছিল, আজ থেকে আপনি রসুলের সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ নারাজ হয়েছি, তার ভিতরে দশটি বেয়াদবি আছে, দশটি মারাত্মক অপরাধ আছে, সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ ওপেন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের সাথে বেয়াদবি করার কারণে, বেয়াদবি কি? রসুলকে পাগল বলেছেন। আল্লাহ বলেন ও ওলিদ ইবনে মুগীরা, এতদিন তোর বেয়াদবি, তোর কালচারগুলো, তোর যে বৎসরিত্র দুঃসরিত্র, তোর জন্মের ঠিক নাই, এটা আমি এতদিন বলি নাই, আজকে আমার নবীর সামনে বিয়াদবি করিনি, আর তোর সমস্ত গোপন তত্ত্ব আমি ফাঁস করে দেব। তোর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে বলতে নয় নম্বর পর্যন্ত বলেছেন, ওই নয়টি প্রতিবেশ, নয়টি অপরাধ তার ভিতরে ছিল, এবং দশ নম্বরে এসে আল্লাহ পাক বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম ও ওলিদ ইবনে মুগীরা, তুই একজন জারর সন্তান, তুই বাস্তব হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন ওলিদ ইবনে মুগীরা বলেন, এতদিন আমার ভিতরে যে কালচারগুলো আছে, যে অন্যায়গুলো আছে, যে অপরাধগুলো আছে, আমি সেখান থেকে নয়টা আমার ভিতরে আছে, নয়টা আমার ভিতরে আছে, দশ নম্বর যেটা উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি একে জারর সন্তান, এটা আমি কখনো বিশ্বাস করি না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু কথা বলেছেন কে? আল্লাহ তো মিথ্যে বলে না, নাউজুবিল্লাহ বলে না, আল্লাহ কি মিথ্যে বলে? কথা যখন আল্লাহ বলেছেন সেই কথা নবীও বলেছেন, নবীদের কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। তখন কি করলো, আমি ভালো সন্তান নাকি যার সন্তান সেটা জানবেন কে? জোরে বলেন না, না আল্লাহ তো জানেন, বন্দার ভিতরে বলতেছি, বন্দার ভিতরে একমাত্র মা জানবেন, কে জানবেন? একমাত্র মা জানবেন, আমার আম্মা জান। আমি কি যার সন্তান, আমি কার সন্তান সেটা প্রমাণ করবেন কে? আমার মা, আমার মা জানেন। সুতরাং হাতের মধ্যে তলোয়ার নিয়ে মায়ের কাছে গেলেন, মা আমি তোমার কাছে এসেছি একটা বিষয়ে জানার জন্য, বাবা বল কি বিষয়? মা আজকে মুহাম্মদ এবং মুহাম্মদের খোদা আমাকে দশটা গালি দিয়েছেন, দশটা গালির মধ্যে নয়টা আমার ভিতরে আছে, কিন্তু একটি আমি গ্রহণ করতে পারলাম না, সেটা কি? আমি নাকি যার সন্তান, কে বলছেন? ওলিদ ইবনে মুগীরা, আমি নাকি যার সন্তান? মা সত্যি করে বলো, সত্যি সত্যি বলো, আর না হয় আমার তলোয়ারি থেকে তোমার গর্দান দ্বিখণ্ডিত হয়ে যাবে। তো মা বললেন, বাবা রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন ঠিক বলেছেন, ওনার আল্লাহ যেটা বলেছেন ঠিক বলেছেন, এই কথা বলার পরে সে কি হয়ে গেছে? সমাজের কাছে তার নেতাগিরি আছে, কথা বলেন না, কোনো একজন যার গোপার কথা, যার গোসেলের কথা, যার সন্তানের কথা সমাজের মধ্যে কেউ শুনবে? কথা বলেন না, কেউ শুনবে? এমনকি সেটা জানলে বউ ফালিয়ে যাবে, ঘরের বউ ফালিয়ে যাবে। আমি কার সাথে সংসার করলাম এতদিন? আমি কার সাথে সংসার করলাম?
আমি যাকে স্বামী হিসেবে মেনেছি গ্রহণ করেছি তিনি নাকি বাবাহীন সন্তান তিনি নাকি জার সন্তান তার সাথে আমার কোনো সম্পর্ক নাই এই বলে স্বামীকে ত্যাগ করে পালিয়ে যাবেন ঠিক কি না বলেন তাহলে শুনেন রাসূলের সামনে বিয়াদবি করলে তাদের নিস্তার আছে বাসার কোনো সুযোগ আছে বাসার কোনো সুযোগ এইভাবে কিয়ামত পর্যন্ত যারা নবীর সামনে বিয়াদবি করবে তাদের কোনো বাসন বাসার কোনো সুযোগ নাই সেই জন্য দুশমনের রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক কি না বলেন দুশমনের রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বলক্রমে এক বাতেলের সাথে মুসাফা করেছেন পরবর্তী জানতে পারলেন ওই বাতেল ওই ব্যক্তি একজন বাতেল দুশমনের রাসূল সঙ্গে সঙ্গে তিনি সাবান দিয়ে হাতকে ভালো করে ধুয়ে ফেলেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আলা হযরত বলেন আমি আশিকের রাসূল আমি আমার নবীর জন্য সেকেন্ডের ভিতরে জীবন দিতে পারি দুশমনের রাসূলের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার হাত কেন লাগলো তার সাথে সাবান দিয়ে ধুয়ে দিয়ে ফেলেছেন আলা হযরত বলেন আমি আমার যে দুই হাত আল্লাহ পাক দিয়েছেন ডান হাত দিয়ে রাসূলুল্লাহর শান মান লিখি আর বাম হাত দিয়ে বাতেলদেরকে বাতেলদের সমস্ত অপশক্তি আমি খণ্ডন করি জোরে বলুন সুবহানাল্লাহ আলা হযরত বলেন আমি আমি আলা হযরতকে ইমাম আহমদ রেজাকে তোরা গালি দাও কোনো অসুবিধা নাই অন্তত যতক্ষণ আমাকে গালি দিস ততক্ষণ যাব আমার নবীর শানে বেয়াদবিটা বন্ধ থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আশিকের লোক আগে বলে কত প্রকার কি কি আলা হযরত শিক্ষা দিয়েছেন আলা হযরত বলেন আমার জীবন আমার মরণ আমার সব কিছু আমার নবীর দরবারে আমার নবীর কদমে ফিদা আমার নবীর দরবারে কুরবানি জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরত এক হাত দিয়ে কি করেন ডান হাত দিয়ে আমার নবীর শান মান লিখেন আর বাম হাত দিয়ে দুশমনের রাসূলকে জুতা মারেন জবাব দেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য আলা হযরত শিক্ষা দিয়েছেন কি বাতেলের সাথে কোনো আপোষ নাই তারপরেও আমাদের সুন্নিকরণের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ছোটরা ভুল করবে বড়রা মাফ করবে এটা তো নিয়ম ঠিক কিনা বলেন আমাদের সুন্নিকরণের দুইজন আজাহারি একজন আব্দুল মুস্তাফা রহিম আজাহারি আর একজন সৈয়দ মোহাম্মদ হাসান আজাহারি তিনারা দুইজন এক তথাকথিত স্কলার দাওয়াতে গিয়েছেন যাওয়ার পরে তিনার সাথে মোলাকাত হয়েছেন কোলাকুলি হয়েছেন এবং কানা খেয়েছেন খাওয়ার পরে এই দৃশ্য এই কবর যখন সকলের মাথার কাছ ওস্তাদুল ওলামা ওস্তাদুল মুফাসসিরিন ওস্তাদুল মুহাদ্দিসিন ওস্তাদুল ফুকাহা আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদরী মাদ্দা জিল্লুল আলী খদমাহু আলা রাসি ওয়া আইনি হুজুর যখন জানতে পারলেন হুজুর লাইভে এসে তাদেরকে সচরাচরভাবে সহজভাবে কোনো বেঈমানও বলে নাই অন্য কিছু বলে নাই শুধু বলেছেন সন্তান হিসেবে ছাত্র হিসেবে একটু আবদার নিয়ে বলেছেন তোমরা তওবা করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটি বলার কারণে ওরে অনলাইন মিডিয়া যত লেখালেখি এই বেঈমান হয়ে গেছে না ওজবিল ঈমান হারিয়েছেন অমুক সব হুজুর তো বেঈমান হয়েছে বলে নাই হুজুর তো ঈমান চলে গেছে এটা বলে নাই ওই মিডিয়ারা কি করেছেন মিডিয়ারা তেল মারতে মারতে এই অবস্থায় করেছেন তো রহিম আব্দুল মুস্তাফা রহিম আজাহারি হাসান আজাহারি ইনারা দুইজন সুন্নিয়তের রৌনক সুন্নিয়তের বাগানের ফুল ঠিক কিনা বলেন তিনারা আজকে আমাদের বিভিন্ন এই আমাদের এলাকার মধ্যে গিয়ে জেলার মধ্যে গিয়ে উপজেলায় গিয়ে সুন্নিয়তের কথা বলছেন তারা বয়ান করছেন সেখান থেকে অনেক যুব সমাজ তাদের জীবন পরিবর্তন করছেন আল্লাহ নবীর প্রেমে দেওয়ার মধ্যে ওরা সাঁতার কাটছেন এমন ছেলেগুলো এমন ছেলেগুলো আজকে দেশের বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে তারা সুন্নিয়তের কথা বলছেন ঠিক কিনা বলে আমরা একজন রহিম আজাহারি একজন হাসান আজাহারিকে হারাতে চাই আপনি হারাতে চান তারা সুন্নি ঘরানার ছেলে তারা সুন্নিয়তের মধ্যে তাক ভুল ত্রুটি হবে ভুল ত্রুটি হবে ছোটরা ভুল করলে বড়রা কী করবে বড়দের দায়িত্ব কি মাফ করে দেওয়া সুতরাং সোশ্যাল মিডিয়ার মধ্যে অনলাইন মিডিয়ার মধ্যে আল্লাহর ওয়াস্তে আর তাদের বিরুদ্ধে লিখবেন না বউ তালাক হয়ে গেছে আবার আগতে বাড়াতে হবে কত কথা নাউজুবিল্লাহ বলে এগুলো কি লেখার কথা এগুলো ফেসবুকের কথা তাদের বোনাকে তালাক হয়ে গেছে নাউজুবিল্লাহ বলে সুতরাং এই ধরনের লেখালেখি করবেন না আল্লাহর ওয়াস্তে কারণ তারা আমাদের
সুন্নিয়তের বাগানের ফুল, তাদের মাধ্যমে সুন্নিয়তের অনেক লাভ হচ্ছে, অনেক ছেলেরা বাতিল থেকে সুন্নি হচ্ছেন, অনেক ছেলেমেয়েরা চরিত্র গ্রহণ করছেন আল্লাহর নবীর প্রেমের মধ্যে, আল্লাহর নবীর প্রেমে তারা দাঁড়িয়ে আছেন, মাথায় চুবে দিচ্ছেন, মসজিদ মুখী হয়েছেন, মাজার মুখী হয়েছেন, আপনি দরবার মুখী হয়েছেন, ঠিক কিনা বলে। সুতরাং তাদের বিরুদ্ধে লেখালেখি না করে একজন আজাহারি বানাতে, একজন সুন্নি আকীদার আজাহারি বানাতে অনেক টাকা খরচ হয়, অনেক কষ্ট করতে হয়। সুতরাং আমাদের কোনো আলেম সম্পর্কে, আমাদের কোনো সুন্নি আজাহারি সম্পর্কে আমরা বিরূপ মন্তব্য না করে আপনারা সবাই ওনাদেরকে মহব্বত করবেন। এবং ওনারা বলেছেন যে আমরা মাঠে ময়দানে আর ওয়াজ করব না। আমি তাদেরকে অনুরোধ জানাবো আল্লাহর ওয়াস্তে, মাঠে ময়দান থেকে আপনারা যাবেন না, মাঠে ময়দানে থাকেন, আগের মতো আপনারা বয়ান করবেন। আমাদের অত্র আমার বাংলাদেশের সুন্নি জনতা, যুব সমাজ, মুরব্বী সমাজ আপনাদেরকে আগে যেভাবে মহব্বত করেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের জন্য সেই ভালোবাসার জোয়ার থাকবে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা মাঠ থেকে যাবেন না, মাঠের মধ্যে থাকেন। মাঠ থেকে চলে গেলে ওই মাঠ দখল করবে বাতালরা, ঠিক কিনা বলেন। সুতরাং মাঠের মধ্যে থাকবেন, আপনারা বয়ান করবেন, দিল খুশ বয়ান করবেন, রসুল পাকের মহব্বতের বয়ান করবেন, আল্লাহর বৈবিধির বয়ান করবেন, নামাজের বয়ান করবেন, হকের বয়ান করবেন, সত্য মিথ্যার বয়ান করবেন, হক হালালের বয়ান করবেন। এই বয়ানগুলোর মাধ্যমে যুব সমাজ উপকৃত হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। আল্লাহ পাক জাল্লা শানহু আজকের এই নূরানি মাহফিল আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের নিজগুণে কবুল এবং মধুর করুক, আমিন। রসুল্লাহর দরবারে আল্লাহ পাক এর রসুল্লাহর দরবারে আমরা যেই দরুদ শরীফ পড়েছি সেগুলো রসুল্লাহর দরবারে যাবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রসুল্লাহর দরুদ শরীফের উসিলায় আল্লাহ পাক আমাদের সকলকে রসুল্লাহর সুপারিশ পাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।